তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কদিন আগে আমাদের কাস্টমার আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে একটি ছোট্ট শিব ঠাকুর বানানোর জন্য শিবরাত্রি উপলক্ষে, তো আজকে আমি সেই ছোট্ট শিব ঠাকুরটাই বানাতে চলেছি। কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই মাটি যেটা ব্যবহার করছি, এই মাটিটি সাধারণত এঁটেল মাটি বা পাট মাটি বলতে পারেন। তার সঙ্গে উপরে আমি ফিনিশিংয়ের জন্য বেলে মাটি ব্যবহার করব। তো কীভাবে করছি পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এরকম ঠাকুর রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার এই আর্ট গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং পাশে বেল আইকন দেওয়াটা একদমই ভুলবেন না, কারণ সবার প্রথম ভিডিও আপলোডিং পাওয়ার জন্য। Thank you.
ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমি দেখছি আমার ভিডিওতে মোটামুটি 95% লোক দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন। প্লিজ আমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, যাতে পরবর্তীকালে এরকম ঠাকুর রিলেটেড ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসতে পারি।